নেই, আবার এসে গেছি তোমাদের বাংলা ক্লাস নিয়ে। আমাদের সিলেবাস তো কমপ্লিট হয়েই গেছে, এবার তাহলে তোমরা একটু রিভিশন করবে। নিউ দেস অওয়া কখ তোমাদের সিলেবাস তো আগেই দেওয়া হয়েছে। ক থেকে চন্দ্রবিন্দু কিন্তু ভালো করে পড়বে, লেখা শিখবে, যেগুলোয় মাত্রা হয় না, যেমন প, খ, গ, থ, এগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলোর পাশে ছোট মাত্রা হয়। 33, 34, 35, 36, 37। ফুল, ফল, পশু, পাখি, সবজির নাম খুব ভালো করে কিন্তু শিখবে, চারটে করে অবশ্যই শিখবে বলা। এরপর রইল মজার মুলুকে যে ছড়ার বইটা রয়েছে, সেখানে 10 থেকে 15 পৃষ্ঠা পর্যন্ত ছড়াগুলো তো আমাদের হয়েই গেছে, সেই ছড়াগুলো কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে। আমি তোমাদের সিলেবাসটা একবার একটু বলে দিলাম, এবার আমরা কাজটা দেখব কি করছি। HW রইল তাহলে পরের বর্ণ লেখো। ক এর পরে খ, দন্তেন ন, তারপরে কি হবে ত, তারপরে কি হবে ব, তারপরে কি হবে। এরপর আছে পরপর সাজিয়ে লেখো, প্রথমে যেটা রয়েছে সেটা নিশ্চয়ই সাজানো নেই, তাহলে কি হবে উন্দুস্ত, খণ্ডোত্ত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, চাঁদ। পরেরটাও যেটা রয়েছে সেটাও নিশ্চয়ই সাজিয়ে লেখা নেই, সেটা কিভাবে সাজাবে তোমরা সুন্দর করে লিখে ফেলবে। যা যা বললাম সেগুলো খুব ভালো করে পড়বে, আর বাড়ির কাজটা চটপট চটপট করে ফেলবে। আজকের মতো টাটা।